যে নারী মাত্র 44 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান, যে নারী বিদেশিনী, যে নারী শুধুমাত্র স্বামীজির জীবন দর্শনকে সামনে রেখে তার কাছে বিদেশ আমাদের দেশ আমাদের ভারতবর্ষের জন্যে যা করে গেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, তাকে আজ স্মরণ না করে কোথায় যায় ভগিনী নিবেদিতা? তাকে স্মরণ করবে আগরপাড়া শাখা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের 7 ছাত্রী, ক্লাস 7 পড়ে, বিপ্রাংশা বাসু। সিস্টার নিবেদিতাকে স্মরণ কথায় কথায়। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं सारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयोस्तत्व प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। সময়টা 1899 সালের এপ্রিল মাস। সারা কলকাতায় তখন প্লেগ মহামারী ভয়াবহ আকার ধারণ করেছিল। কোথাও ওষুধ নেই, কোথাও ডাক্তার নেই, দলে দলে মানুষ মরতে লাগল। মানুষের এই চরম বিপদে এগিয়ে এলেন কোমল প্রাণা সেবাব্রতী একজন বিদেশী নারী। তিনি আতঙ্কগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন, অক্লান্ত পরিশ্রম করে মায়ের মতো সেবা যত্ন করে তাঁদের সারিয়ে তুললেন। মাতৃরূপী এই সেবাব্রতী নারী হলেন একজন অ্যাংলো আইরিশ সমাজকর্মী, মার্গারেট এলিজাবেথ নোবেল। প্রতিটি ভারতবাসীর কাছে তিনি ছিলেন ভগিনী নিবেদিতা। 1867 সালের 28 অক্টোবর আয়ারল্যান্ডের ডানকান শহরে জন্মগ্রহণ করেন মার্গারেট। পিতা ছিলেন স্যামুয়েল রিচমন্ড নোবেল এবং মাতা ছিলেন মেরি ইসাবেল নোবেল। ছোটবেলা থেকেই মার্গারেট ধর্মের প্রতি অনুরাগী ছিলেন। সংস্কারমুক্ত ধর্মপ্রাণ বাবার কাছ থেকে তার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। স্কুল কলেজের শিক্ষা শেষ করে তিনি শিক্ষকতার কাজ শুরু করেন। প্রতিটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা সংস্কারের প্রতি হন। জনসমাজের কল্যাণের কাজ করেও মার্গারেটের মনে নানান প্রশ্ন, কাজ করার ইচ্ছা যেন তাকে তাড়া করে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় 1895 সালের এক ধর্মসভায় স্বামী বিবেকানন্দের সাথে মার্গারেট এলিজাবেথের পরিচয় হয়। স্বামীজির কথা ভারতবর্ষের প্রতি তার ভক্তির জাগরণের আলোক কারণ হয়। এদেশের আর্ত ক্ষুধার্ত দরিদ্র মানুষের জন্য তার প্রাণ কেঁদে ওঠে। স্বামীজির আদর্শে মার্গারেট 1898 সালে চলে আসেন ভারতবর্ষে। এই একই বছরের 25 মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলেন এবং স্বামী বিবেকানন্দ তাকে সেবার মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। বলেছিলেন, দরিদ্র অনাথ এবং আত্মের সেবাই হল ঈশ্বরের সেবা। বিবেকানন্দ কথিত, মূর্খ ভারতবাসী চণ্ডাল ভারতবাসীর সেবা ও উন্নয়নের দায়ভার মার্গারেট স্বেচ্ছায় তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। যার সেবায় নিবেদিত প্রাণ তিনি হলেন নিবেদিতা। স্বামী বিবেকানন্দ তার নামকরণ করলেন ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা নিজের জীবনকে সম্পূর্ণরূপে ভারতবর্ষের সেবায় উৎসর্গ করেছিলেন। নিজের স্বাস্থ্যের প্রতি তার কোনো নজর ছিল না। অবহেলা আর অনিয়মে তার শরীর ক্রমশ ভাঙতে থাকে। শ্রী শ্রীমা সারদা বলতেন, পশ্চিমের দেশ থেকে ফুল এনেছে নরেন ঠাকুরের কাছে নৈবেদ্য দেবে বলে।
1911 সালের 13ই অক্টোবর মাত্র 44 বছর বয়সে পশ্চিমে সেই ফুলটি অকালে ঝরে গেল। আমাদের সকলকে কাঁদিয়ে ভগিনী নিবেদিতা অমৃত লোকে যাত্রা করলেন। ধন্যবাদ।